করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলাকে সাক্ষী রেখে আপনার নাম রাখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম রাখার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের উপরে তুলে নিয়ে মামিনার কাছে আপনার চলতে আরম্ভ করেছেন। মামিনাতু সাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে বলতেছেন, ও আমিনা, ও মা, তোমার লাখতে জিগার তোমার কোলে যা টুকরা সন্তান নাও মা, তবে মা তোমার লাখতে জিগারের একখানা নাম রেখেছি গো মা, এই নামখানা যদি তোমারও পছন্দ হয় তাহলে রাখবে, আর যদি পছন্দ না হয় মা তাহলে নামখানা রাখবে না। মা মিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলেছিলেন, আব্বা জান কি নাম রেখেছেন আপনি একবার বলো না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো দুই চোখ দিয়ে যেন অজুর নয়নে পানি ঝরতে আরম্ভ করেছে, কন্দন করতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, মা গো মা, যদি আমার নাকা নাম যদি তোমার পছন্দ না হয় গো মা রাখিও না, কিন্তু আজকে তুমি কন্দন করবে তোমার চোখ দিয়ে জল ঝরবে মা, ওটা আমি তোমার শ্বশুর আব্বা সহ্য করতে পারবো না, আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারবো না, অতএব তোমার চোখে জল ঝরবে ওটা আমি সহ্য করবো না গো মা। মামিরা বলেছিলেন, আব্বা যা আপনার নাম কেন আমার পছন্দ নয় বিষয়টা এইরকম নাই গো আব্বা, যেই দিন আপনার লাখতে জিগার আপনার কলেজার টুকরা সন্তান আব্দুল্লাহ, যেই দিন তিজারাতে ফার্স্ট আপনার সর্বপ্রথম চলে যায় গো আব্বা, যেই রাত্রিতে আপনি সেই দিন সে আর আমি কথোপকথন করতেছিলাম, সেই দিন আপনার লাখতে জিগার আব্দুল্লাহ আমাকে একটা কথা বলে গিয়েছিল, বলেছিলাম না তুমি গর্ভবতী আছো, আমি না শোনো রে সোনা, তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যদি আমি ফিরে চলে আসি কোনো কথা নাই, আর যদি আমি ফিরে না আসি আমার যদি ইন্তেকাল হয়ে যায় হায়াত মওতের কথা কেউ বলতে পারবে না রে আমিনা। ওই আমিনা শোনো রে শোনো, আমি যদি ফিরে আসার আগে অথবা যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে আমিনা, তোমার পেটে যে সন্তানটা আছে সন্তানটা যদি পুত্র সন্তান হয় তার নাম রাখবে মুহাম্মদ। আব্বা যা মনে হচ্ছে আপনি মনের কথাটা জানার পরেই নাম রেখেছেন গো আব্বা, আমি মনে মনে এটাই ভাবতেছিলাম, আপনার লাখতে জিগার আপনার কলিজার টুকরা সন্তানের এটা আবেদন ছিল, আপনার লাখতে জিগার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আপনার লাখতে জিগার আর দুনিয়ার বুকে আসবে না, আপনার সন্তান দুনিয়া গতে চলে গিয়েছে, তার প্রদীপ রেখে গিয়েছে, যেই ওসিয়তটা করে গিয়েছিল আব্বা সেম ওই ওসিয়ত মোতাবেক আপনার নাম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমিনা, এই জন্য আপনার সন্তানের কথাটা মনে পড়ে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। মামিনা তো জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার খুশি গলার, একদিন দুদিন করতে করতে আপনার কয়েকদিন সময় পার হয়ে গেল, আপনারা সকলেই জানেন দয়ার নবী মুস্তফা মুর্তজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে কয়েকদিন মায়ের কাছে থাকার পরে অন্য একজন দাইমার কাছে নবী আমার লালিত পালিত হয়েছে। ওইদিকে তাইফের আপনার কিছু মহিলারা তারা আপনার আলোচনা করতেছিল, শোনো গো আজকে এখন বড়
বর্তমান সময় আমাদের তাইফে বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদের বড় সংসারে অভাব অনটন দেখা দিয়েছে। আমরা যদি মক্কা নগরে চলে যাই কোনো সন্তান নিয়ে আসে, তাহলে আমাদের সেই সন্তান লালন পালন করার কারণে, লালন পালন করার ফলে আমরা কিছু বেতন পাবো, সেই বেতন দিয়ে আমাদের সংসারটা ঠিকঠাক ভাবে চলবে। ওই সময় মা গালিমা তুসা দিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি আপনার ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, দেখছেন কিছু মহিলারা এইভাবে আলাপ আলোচনা করতেছে। মা গালিমা বলতেছেন, শোনা গো, তোমরা কি আলোচনা করতেছো বলো। ওই সমস্ত মহিলারা তারা আপনারও বলেছিল, শোনো গো, আমাদের সংসারে বড় অভাব অনটন দেখা দিয়েছে, আমাদের অভাব যদি দূর করতে হয় আমাদের কিছু ইনকাম উপার্জন করা দরকার, এই জন্য আমরা চাইছি মক্কায় চলে যাব, কোন সন্তান নিয়ে আসবো, তার দেখভাল করব, তার খেদমত করব, তার কারণে কিছু বেতন পাব, আর তারই দ্বারাই আমাদের সংসারটা ঠিকঠাক ভাবে চলবে। তিনি আপনার বলতেছেন, শোনো রে বোন, শোনো শোনো, যখন তোমরা সন্তান আনতে যাবে আমাকেও সঙ্গে নিয়ে যাবে, আমারও সংসারটা ঠিকঠাক ভাবে চলে না। গ্রামের মহিলারা বলেছিল, গো হালিমা, আগামীকাল সকালবেলায় আমরা রওনা হয়ে যাব, হালিমা যদি তুমি যেতে চাও আমাদের সঙ্গে চলে যাবে। তিনি আপনার বাড়ি আসলেন, আসার পরে স্বামীকে বলতেছেন, স্বামী গো, এই যে তাইফের কিছু মানুষ, কিছু মহিলা, তারা মক্কায় যাবে সন্তান আনার জন্য, তা আমার মন চাইছে যে আমরা যদি একটা সন্তান নিয়ে আসি, তার দেখভাল যদি আমরা করি, তো কিছু বেতন আমরা পাবো, আমাদের সংসারটা ঠিকঠাক ভাবে চলবে। হযরতে মাহালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হারিস বিন আব্দুল্লাহ তিনি বলতেছেন, বলে হালিমা, তোমার কি মাথা খারাপ হলো নাকি, তোমার কি মাথা খারাপ হলো নাকি? বলে কেন? বলে আমাদেরই তো সংসার ঠিকঠাক ভাবে চলছে না, আবার তুমি উপরোক্ত বলছো যে আর একটা সন্তান নিয়ে আসবো, আর একটা ছেলে নিয়ে আসবো, আর একটা মেয়ে নিয়ে আসবো, তার লালন পালন করবো, তো তুমি আমি বা নিজে আমরা খেতে পাচ্ছি না, তো ওই ছেলেটাকে কেমন করে খেতে দেব? কি হলো? একবার দুরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা জবান সিনে কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবান সিনে কালো শফিয়া মোহাম্মদ। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলে হালিমা, তোমার কি মাথা খারাপ হলো? আমাদেরই তো সংসার ঠিকঠাক ভাবে চলছে না, আবার নিয়ে আসবো, তো তাকে কেমন করে তুমি খেতে দিবা? যদি আমরা ঠিকঠাক ভাবে খেতে পেতাম, আমাদের সংসারটা যদি ঠিকঠাক ভাবে চলতো, আর তারপরে যদি বলতে, তাহলে ঠিক ছিল। মা হালিমা বলতেছেন, বলে যদি আমরা কাউকে নিয়ে আসি, তাহলে তার দেখভাল করব, তার দ্বারা কিছু টাকা পয়সা পাবো, আমাদের সংসারটা ঠিকঠাক ভাবে চলবে, সমস্যা হবে না। কিন্তু স্বামী তার তো বুদ্ধি বেশি, পুরুষদের বুদ্ধি বেশি মেয়েদের তুলনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নাকিসুল আকল বলেছেন, নাকিসুল আকল মানে অর্ধেক জ্ঞান, পুরুষের যা জ্ঞান আছে তার অর্ধেক জ্ঞান হচ্ছে মায়েদের, আর মায়েদের ডবল, মায়েদের যা জ্ঞান আছে তার ডবল হচ্ছে পুরুষের। তো স্বামী দেখছে যে ইনকাম কিছু নাই, রোজগার কিছু নাই, আমরাই তো ঠিকঠাক ভাবে খেতে পাচ্ছি না, আরে কেমন করে খাওয়াবো অন্য কাউকে যদি নিয়ে আসি, বেতন কেমনি পাওয়া যাবে তা খাইতে পারলে? কিন্তু মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কিসমতে লেখা আছে যে হালিমা তুমি যেমন আছো তেমন থাকবে না, যেমন আছো তেমন থাকবে না।
তোমার ভাগ্যের পরিবর্তন হবে। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী গো মেনে নিন, মানলো, দিন গেল, রাত্রি এসেছে, তো স্বপ্ন যোগে দেখছেন। মা হালিমাকে বলছেন, কি যেন আসার পরে সুন্দর পোশাক, নুরানি চেহারাওয়ালা, মাথায় পাগড়ি বাঁধে, হালিমা যদি তোমার ভাগ্যের পরিবর্তন করতে চাও তাহলে তুমি মক্কা যাও, একটা সন্তান নিয়ে এসো, আর তারই বাদৌলতে তোমার ভাগ্যের পরিবর্তন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া ঘুম ভেঙে যাওয়ার পরে চোখ খোলার পরে বলতেছেন, বলে স্বামী গো এরকম স্বপ্ন দেখলে। স্বামী বুঝে, তুমি বোধহয় সারাদিন এই গাহাগাহি করেছো, এর লেগে স্বপ্ন হয় না যে সারাদিন দিনের বেলাতে যা গাহাবেন যা করবেন রাত্রে বেলাতে অনেক সময় স্বপ্নে দেখতে পাবে। তো স্বামী বুঝে বোধহয় এরকম গাহাগাহি করেছো, স্বপ্নে দেখছো। স্বামী রাজি হয়ে ঘুমিয়ে গেছে, আবার ইয়াকি স্বপ্ন, মাথায় পাগড়ি, সাদা জুব্বা, নুরানি চেহারাওয়ালা বাচ্চা একজন মানুষ বলতেছে, বলে হালিমা যদি তোমার ভাগ্যের পরিবর্তন করতে চাও তুমি চলে যাও মক্কা। আবার ঘুম থেকে ওঠার পর আবার বলছেন, স্বামীর আমি স্বপ্ন দেখলো। স্বামী বলছে, যখন তুমি বারবার বলছো, বারবার যখন একই কথা বলছো, তো তোমাকে একাই যেতে দেবো না, আমিও যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। হাইরে তাকদীরে না রঙে সকলে আপনার রাজি হলেন, সকাল হয়েছে দুর্বল উঠনি, সারাদিন আপনার সারা জীবন না খেয়ে ভাবে হালকা হালকা খেয়ে কোনো মত জীবন বেঁচে আছে, দুর্বল অগ্নির উপরে আরোহণ করেছেন, চলছেন, কিছুটা যায় তো আবার বসে যায়, কিছুটা যায় আবার বসে যায়, কিছুটা যায় আবার বসে যায়, সঙ্গী সাথী যারা ছিল তারা দ্রুত গতিতে আপনার চলছে, বলছে একটু দাঁড়া, বলে দাঁড়ার সময় নাই। মাহালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পড়ে ওই সমস্ত মহিলারা মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে তারা সন্তান নিয়ে মা আমিনার কাছে তারা গিয়েছিল, যখন শুনেছে এই সন্তানের পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, তিনি ইন্তেকাল করে গিয়েছেন, পর্দা করে গিয়েছেন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছে। মা আমিনা মনে মনে বড় ব্যথা পেয়েছে, না আজ যদি আমার সন্তানের পিতা দুনিয়ার বুকে বেঁচে থাকত, আজ যদি আমার লখতে জিগারের আব্বা জান যদি দুনিয়ায় বেঁচে থাকত, তাহলে কোন মা এইরকম ভাবে আমার সন্তানকে কোলে নেওয়ার পরে ফিরিয়ে দিত না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা তো জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আফসোস ভরা মনে নিয়ে তিনি আপনার এইভাবে সময় কাটাচ্ছেন, এদিকে মা হালিমা এত মানে আপনার দেরিতে আসছেন, এই সমস্ত দাইমার আসার পরে সন্তান নিয়ে তারা আবার বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মাঝে দেখছেন মা হালিমা, মা হালিমা ভাবছেন যে আরাম পাবো না, যে সন্তানের কথা আমাকে বলা হয়েছিল স্বপ্নের মাধ্যমে হয়তো সন্তান এরা পেয়ে গেছে, আমি হয়তো আর সন্তান পাবো না, কিন্তু তবু স্বামী বলছেন চলেন যাই। যখন চলে এসেছে অনেকটা পথ আর ফিরে যাচ্ছে না, যাই যাওয়ার পরে যে কোনো একটা সন্তান যাকে পাবো তাকে আমরা নিয়ে আসি। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বলছেন স্বামী গো আগে কারো কাছে যাওয়ার আগে অনেক দিন পরে এই হারাম শরীফের মধ্যে এসেছি, আমাদের কুড়নিটাকে পাশে বেঁধে রাখুন, আর একটা কুড়ো ঘর একটা তাম্বু তৈরি করুন, আর একটা ডেরা তৈরি করুন, ওই ডেরাতে সামানপত্র গুলো রেখে আপনি আমার লাখতে জিগারটাকে একটু কোলে নিয়ে বসুন, আমি হালিমা একটু কাবা শরীফকে তওয়াফ করে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কাবা শরীফ তওয়াফ করার পরে কাবা শরীফের গেলাম ধরে তিনি যেন আপনার কন্দন করছেন, চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করছেন, বলতেছে আল্লাহ গো আমি হালিমা অনেকটা পথ অতিক্রম করে আসলাম, ওই তায়েব থেকে সন্তান নেব মনে করে আসলাম গো আল্লাহ, আজকে যদি সন্তান না পাই কালীঘাটে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহ আজকে আমাদের সংসারে দুঃখ থাকার কারণে দুর্ভিক্ষ থাকার কারণে আজকে আমাদের টাকা পয়সা সম্পদ না থাকার কারণে আমি হালিমা আমাদের উটনিটাকে সেইভাবে খেতে দিতে না পারার কারণে আমাদের উটনিটা বড় দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে আমরা তার সঙ্গে আসতে পারি নাই, আমরা সন্তান পাই নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কাবা শরীফের গেলাম ধরে আপনার কন্দন করতেছেন, এইদিকে কাবা শরীফের মোতাবালি আব্দুল মুত্তালিব ওই জায়গাতে ছিলেন, আব্দুল মুত্তালিব আপনার বলতেছেন কাবা শরীফের গেলাম ধরে কে কন্দন করছো বল গো, আজকে কিসের জন্য কাবা শরীফের গেলাম ধরে কন্দন করতেছো একবার বল, আজকে তোমাদের সঙ্গে সাথী কেউ হারিয়ে গেছে নাকি একবার বল, নাকি কোন বিপদের সম্মুখীন হয়েছে একবার বল, মাগালিবা বলতেছেন গোসরা আমরা কোন সঙ্গে সাথীকে হারাই নাই, আজকে আমাদের কিছু হারাই নাই, তবে বড় আশা নিয়ে তায়েফ থেকে এসেছিলাম সন্তান নেব মনে করে, কিন্তু এই জায়গাতে আসার পরে আমার সঙ্গে সাথী সাহিরি যারা ছিল তবা সবাই তারা সন্তান নিয়ে নিজ গৃহের দিকে ফিরে চলে গেল, আমি হালিমা বড় দুঃখী বাবার কারণে গরিব আমার কারণে, আজকে আমার রুকনিটাকে দুর্বল করে ফেলেছে, আমি তাদের সঙ্গে আসতে পারি না এই জন্য আমিও সন্তান পাই না, আমি মনে মনে ভাবতেছি আমি হালিমা হয়তো কোনো সন্তান পাবো না এই জন্য আমি হালিমা কন্দন করতেছি, আব্দুল মুত্তালিব বলতেছেন গো হালিমা তুমি যদি সন্তান নিতে চাও হালিমা শোনো রে শোনো, আজকে তোমাকে একটা সন্তানের ঠিকানা বলতে পারে হালিমা, তুমি একবার নিবে কি নেবে না বলো, মা হালিমা বলতে জানো গোজোর সন্তান নেব মনে করে তায়েফ থেকে মক্কা নগরী কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে হুজুরা, আজকে সন্তান কেন নিব না একবার বলো না, মা হালিমা বলতেছেন হুজুর সন্তান তো অবশ্যই নেব, আব্দুল মুত্তালিব বলতেছেন শোনো রে হালিমা শোনো, এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, কারণ হলো তোমাদের দেশ থেকেই তোমাদের তোমার পূর্বে আরো কয়েকজন মহিলা এসেছিল, তারা আমার সন্তানটাকে কোলের উপরে নিল, দেখলো জুমা দিল সোহাগ করলো আদর করলো, আবার সে সন্তানটাকে কোলে নেওয়ার পরে ফিরিয়ে দিল, ও গো হালিমা তুমিও কি তাদের মতন কোলে নামার পরে ফিরিয়ে দেবে নাকি তুমি কোলে নিয়ে তোমার গৃহের দিকে ফিরে যাবে বল, মা হালিমা বলেছিলেন ব্যাপারটা কি একবার আপনি খুলে বল না, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন শোনো রে শোনো আমার সে লাখতে জিগার কলিজার টুকরা সন্তান, সেই সন্তানটা হলো ইয়াতিম সন্তান, ও গো হালিমা তুমি সেই ইয়াতিম সন্তান নিবে কি নেবে না একবার বল, মা হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন হুজুরা আজকে সন্তান নিব বলে এসেছি তখন নিয়ে যাব, খালি হাতে ফিরে যাব না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে বলতেছেন হালিমা যখন তুমি সন্তান নেব বলতেছো তাহলে চলে যাও এই রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে সন্তানটা পেয়ে যাবে, মা হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন হুজুর কেমন করে জানবো কোন বাড়িতে সে সন্তানটা আছে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন শোনো রে শোনো এই কাবা শরীফের ছাদের উপরে একবার দেখো, ওই কাবা শরীফের ছাদের উপরে যেই রকম পতাকা উড়তেছে সেমি একই রকমই পতাকা যেই বাড়িতে উড়ছে জানাবে ওই বাড়িতে সেই সন্তান আরাম করছে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই কাবা শরীফের উপরে আপনার পতাকা দেখতেছেন একটি সাদা রঙের আপনার পতাকা রয়েছে আর ওই পতাকার গায়ে আপনার লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে আপনার এগিয়ে চলে গেলেন, মা মিনা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আর বাড়িতে যাওয়ার পর আওয়াজ দিচ্ছে না, মা মিনা বলতেছেন কে গো আর কিসের জন্য আওয়াজ দিচ্ছ বল, মা মিনাকে বলতেছেন ও গা মিনা আজকে তোমার সন্তানটাকে নেবার জন্য আমি হালিমা তোমার কাছে এসেছি, মা মিনা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন শোনো গো তোমার মতো আরো কয়েক
একজন মহিলা দাঁড়ায় এসেছিল, কিন্তু আজকে আমার লাগতে জিগার নূরে নজরকে কোলের উপরে নিল, আজকে চুমা দিল, আজকে সোহাগ করল, আদর করল, আবার আমাকে ফিরিয়ে দিল। এই জন্য আমি আমি না চাইছি আমার সন্তান কাউকে দেব না। তিনি আপনার বলতে চলো গো হালিমা, মা হালিমা বলতে চলো গো আমিনা, বোন শোনো শোনো, আজকে তোমার সন্তানের সমস্ত বায়োডেটা সমস্ত খবর জানার পরে তোমার সন্তানকে নেব বলে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনার বাড়ির ভিতরে আপনার প্রবেশ করলেন, মামিনা বলতেছেন শোনোর এবং শোনো, আজকে তোমাদেরই দেশ ওই টাইপ থেকে অনেক মহিলা তারা এসেছিল, আসার পরে আমার লাগতে জিগার আমার খনিজ টুকরা সন্তানকে আজকে কোলের ওপরে নিল, আদর করলো, সোহাগ করলো, চুমা দিল। যখন শুনলো আমার সন্তানের পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, আবার আমার সন্তানকে আমার গলি ফিরিয়ে দিয়েছিল, আমি আমি না আমার বুক কানা ফেটে যাচ্ছিল, আজকে যদি আমার স্বামী দুনিয়ার বুকে বেঁচে থাকত আমার সন্তানকে কোলে নেওয়ার পরে ফিরিয়ে দিত না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া মেনা কান দেখাই রে, মায়া মেনা কান দেখাই রে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া। বলেন সুবহানাল্লাহ। মায়া মেনা কান দেখাই রে, মায়া মেনা কান দেখাই রে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া। আরে দেব না দে হাতে, মায়া মেনারাজ মন বলে, মায়া মেনারাজ দিল বলে, দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া। মায়া মেনা কান দেখাই রে, মায়া মেনা কান দেখাই রে, নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া। আরে তাইরা যখন এলো না গো শিশু নবী মোস্তফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া। আরে থাকতো যদি এই ছেলের পিতা, হাজার দুঃখ এলো তারে লাগতো না ব্যথা, তাহার কথা বলতে গিয়ে, তার কথা বলতে গিয়ে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালাকে লইয়া। আল্লাহ সাল্লি Oh,
সাবান সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম সাবান সেনে কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন আমি তোমার লাখতে জিগারের সমস্ত বায়োডাটা সমস্ত খবর জানার পরে আমি নিব বলে এসেছি। মামিনা বলছেন, নিবা ঠিক আছে, বুঝতে দিয়েছেন, কথা পাকাতন হচ্ছে। মা হালিমা বলতেছেন, বলে বোন তোমার লাখতে জিগার কোথায় একটু আমাকে দেখাও না। মামিনা তো জাহারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন নিতেই চাইছে উম্মে আইমানকে বলছেন, উম্মে আইমান আমার লাখতে জিগার আমার কলিজার টুকরার সন্তানকে দাও, এ হালিমার কোলে তুলে দাও। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দেখছেন ওইদিকে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে মা হালিমার কোলে আপনার দিচ্ছেন। তো যখন মা হালিমার কোলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বা মা হালিমা যখন পেয়েছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যে কি তিনার আপনজনের কাছে চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন বাচ্চা ছেলে হলেও কথা বলতে না জানলেও যার কাছে যেতে তার ইচ্ছা আছে তার কাছে একদম খুব জোরে বলে আপনার খুব তাড়াতাড়ি যাবে, তাই তো নাকি? আগড় পাগড় করে যাবে। কিন্তু আপনার দেখবেন যার কাছে যেতে ইচ্ছা নয় যতই আপনি ঠেলেন ও কিন্তু আগাবে না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর নবী আমার আগে থেকে ঠিক করে রেখেছিলেন যে আমি মা হালিমার দুধ পান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা মা হালিমার কিসমতে নবী মুস্তাফাকে লিখে রেখেছেন, অন্য মহিলার আসার পরে পাবে, যে কোনো একটা বাহানা তো থাকবে। মাহালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলের উপরে যেমন নিয়েছি দয়ার নবী আমার আমার দিকে তাকানোর পরে মুচকি মুচকি হাসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান অচেনা সন্তানও যদি হয় রাস্তাঘাটে যখন চলাফেরা করবে বাসে হোক ট্রেনে হোক যদি অচেনা সন্তান হয় একটা হিন্দুরও যদি অমুসলিমের যদি সন্তান হয় আর সে যদি আপনার দিকে তাকায় মুচকি মুচকি হাসে ফিকফিক করে হাসে আবার আপনার দিকে মুখ ঘুরেছে আবার আপনার দিকে তাকাচ্ছে তা আপনার মন কি বলবে যে ছেলেটাকে একটু আদর করবে? বলবে না বলবে না বলবে না বলবে না? মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছেন যে কি আমি এই সন্তানকে যেমন কোলের উপরে পেয়েছে মুচকি মুচকি হাসছে ভাবছেন যে খুব তাড়াতাড়ি আমি এই সন্তানের পেশনিতে চুমা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানিতে চুম্বন দিলেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনাকে তিনার ডান স্তনে লাগিয়ে দিলেন দুধ পান করার জন্য। রহমাতুল লিল আলামিন নবী অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর আখির জামানার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান স্তনের দুধ পান করতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ দুধ পান করার পরে মায়েদের অভ্যাস মতো আবার তিনার সে সন্তানকে ডান স্তন থেকে বাম স্তন আবার আবার পান করার জন্য নিয়ে আসছেন, মুখটা ঘোরাচ্ছেন। কিন্তু রহমাতুল্লিল আলামিন নবী অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বারবার মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হলো আবার দিচ্ছেন তা আবার মুখ ফিরিয়ে নিচ্ছেন আবার দিচ্ছেন তা আবার মুখ ফিরিয়ে নিচ্ছেন। নবী নুন বা ইয়া এই তিনটা অক্ষর মিলে যে একটা শব্দ নবী, এই নবী শব্দের আভিধানিক অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী হবেন আর গায়েবের খবর জানবে না, ওটা হয় কেন বলছে বুঝতে পারছেন? এক শ্রেণীর মানুষ এইরকম আছে যারা বলছে যে নবী গায়েব জানতো না, নবি 40 বছরের নবুয়াত লাভ করেছে বা নবুয়াত প্রাপ্ত হয়েছে, একদম পাকা ভুল কথা। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবি হননি,
চল্লিশ বৎসর বয়সে নবী এলানে নবুয়াত করেছেন, নবুয়াতের প্রকাশ করেছেন, প্রচার করেছেন, কিন্তু নবী আগেই নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি খুতবাতেই পড়েছি, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়া তিন, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি ওই সময়তেই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে আপনার অবস্থান করছিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের যখন কোনো অস্তিত্বই ছিল না তখন আমি নবী নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, নবী মানে অদৃশ্যের সংবাদদাতা পয়গাম্বর। একটা হাদিস মনে পড়ে আলো বলবো, যদি বলতে বলেন তো বলবো, আর নাহলে যেখানে আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলেন না, হাত তুলে বলেন না, ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে আসলেন, রহমাতুল্লিল আলামিন নবী সাহাবায়ে কেরামের মধ্যে আসার পরে বলতেছেন, হে আমার সাহাবীগণ শোনো, আমার ডান হাতে যে কিতাবটি আছে এই কিতাবটিকে তোমরা দেখতে পাচ্ছ? তো সাহাবায়ে কেরাম বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাতে কোনো কিতাবই আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু নবী বলছেন, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, ফিহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইরিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউযাদু ফিহিম ওয়া লা ইউনকাসু মিনহুম আবাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, আমার ডান হাতে যে কিতাবটি আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কিতাবের মধ্যে কি আছে? ফিহি আসমাউ আহলিল জান্নাহ, জান্নাতীদের নাম লেখা আছে। ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইরিহিম, তার বাপের নাম কি হবে? শুধু তার নাম লয়, তার বাপের নাম কি হবে? সে কোন গোত্রের মানুষ হবে? কোন দেশের মানুষ হবে? মুর্শিদাবাদে, বীরভূমে, ভারতে, বাংলাদেশের, পাকিস্তানে, ইরাকে, ইরানের কোন জায়গার মানুষ হবে? সুম্মা উজমিলা আলা আখিরিহিম, আর কতজন জান্নাতে যাবে তার টোটাল করে দেওয়া হয়েছে। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, শেষে টোটাল করে দেওয়া হয়েছে। ফালা ইউযাদু ফিহিম ওয়া লা ইউনকাসু মিনহুম আবাদা, এর মধ্যে একজন কম হবে না আর এর মধ্যে একজন বেশিও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এটা গায়েবের খবর না হাজিরের খবর? নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতজন জান্নাতে যাবে তার টোটাল করে দেওয়া হয়েছে। নবী এসেছেন আজ থেকে নিয়ে 1450 বছর আগে। আস্তে আস্তে আপনাদের কি বলে চেকপোস্ট নাকি চেকপোস্টে যখন নামলাম, চায়ের দোকানে একজন বলছে, আলোচনা করছে, 1400 বছর আগে ইসলাম এসেছে। তো চায়ের দোকানের যে মালিক সে বলছে যে কি, ছোট থেকে শুনে আসছি 1400 বছর, তো 1400 বছরের কম বেশি হচ্ছে না? এক বছরও কি বাড়েনি? তখনও শুনেছি 1400 বছর, তো এখনো শুনছি 1400 বছর। এখন হিজরি হচ্ছে 1445, এই জন্য অনেক ওলামা একরাম 1450 বলছেন, ভুল হবে না 1450 বলে। 1445 হিজরি হলো আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকাল। তো ইসলাম 1400 বছর আগে আসেনি। মিডিয়া আপনার আমার মাথায় একটা ভুল ঢুকিয়ে দিয়েছে, ভালোভাবে মাথায় রাখবেন। এই ভারতবর্ষের মিডিয়া বলছে 1400 বছর আগে ইসলাম এসেছে, আর এই হিন্দু ধর্ম আগে ছিল এখনো আছে। আপনাদেরকে বলবো একদম পাকা ভুল কথা, এই কথাটার কোনো অস্তিত্বই নাই। কারণ হচ্ছে 1400 বছর আগে ইসলাম আসেনি, যখন পৃথিবীতে সর্বপ্রথম মানব এসেছে তখনই ইসলাম এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, শীষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তিনারা কোন ধর্মের প্রচার করেছেন? ইসলাম না কোন ধর্মের? ইসলাম 1400 বছর আগে আসেনি, ইসলাম আগে এসেছে, সর্বপ্রথম ধর্ম সেটাই হলো আপনার ইসলাম। ইসলামের আগে কোনো ধর্ম আসেনি, কারণ হচ্ছে আদম পয়গম্বরের আগে কোনো মানবের জন্মই হয়নি।
আমরা তো বানরের সন্তান নই, বানরের সন্তান আমরা আদম পয়গম্বরের সন্তান। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে মানব জাতি শুনো, আল্লাহকে ভয় করো, আর আমি তোমাদেরকে তৈরি করেছি একটা পুরুষ আর একটা মহিলা থেকে, অগণিত পুরুষ অগণিত মহিলাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আমরা আদম পয়গম্বরের সন্তান, মানুষের সন্তান, আমরা বানরের সন্তান। আদম আলাইহিস সালাম তিনি ইসলাম নিয়ে এসেছে, ইসলাম 1400 বছর আগে আসেনি, 1400 বছর আগে আপনার আমার নবী এসেছেন, আপনার আমার নবীর শরীয়ত এসেছে, তাই বলে ইসলাম 1400 বছর আগে আসেনি, ইসলাম আগে এসেছে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এসেছেন, তার আগে তো অন্যান্য নবীগণ এসেছেন, পৃথিবী সৃষ্টি হয়েছে ও হাজার হাজার বছর হয়ে গেল। তো নবী বলছেন যে টোটাল করে দেওয়া হয়েছে আমার কাছে যে কতজন জান্নাতে যাবে, একটা কম হবে না একটা বেশি হবে না। মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী এসেছেন তখন পর্যন্ত, শুধু তাই নয় তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের মধ্যেও কেউ জান্নাতে কে জাহান্নামী এটার খবর নবী আমার জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কত সন্তান পৃথিবীর বুকে জন্ম নেবে, কতজন কালেমা পড়বে, মুসলমান হবে, জান্নাতি হবে, তারও টোটাল নবীর কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত তুললেন, বাম হাত তোলার পরে বলছেন হে আমার সাহাবী বর্গ, আমার বাম হাতে যে একটা কিতাব আছে এটা দেখতে পাচ্ছ? তো সাহাবাই কেরাম বলছেন লা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন হাযা কিতাবুম মিন রাব্বিল আলামিন ফীহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাদাইনিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউযাদু ফীহিম ওয়া লা ইউনকাসু মিনহুম আবাদা। নবী আমার বলছেন শুনো, আমার বাম হাতে যে কিতাবটি আছে এই কিতাবটি খোদার তরফ থেকে এসেছে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে তার নাম কি হবে, তার বাপের নাম কি হবে, তার গোত্রের নাম কি হবে, কোন দেশের মানুষ হবে, সুম্মা উজমিলা আলা আখিরিহিম টোটাল করে দেওয়া হয়েছে, ফালা ইউযাদু ফীহি ওয়া লা ইউনকাসু মিনহুম আবাদা, এর মধ্যে একজন কম হবে না আর এর মধ্যে একজন বেশিও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা গায়েবের খবর হলো না হলো না? নবী আসলেন 1400 বছর আগে, আর তারও হাজার 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 বছর আগে আদম আলাইহিস সালাম এসেছেন, তিনার কতজন উম্মত জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে তার খবর নবীর কাছে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এসেছেন কতদিন আগে, তিনার কতজন উম্মত জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে তারও খবর নবীর কাছে আছে। কিয়ামতের সকাল পর্যন্ত কতজন ব্যক্তি আসবেন দুনিয়ার বুকে, আর কে জান্নাতে যাবেন, কার আমল কেমন হবে, কে জান্নাত মেনে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমার কোলে, মায়ের কোলে বসে আছে, তিনি দেখতে পাচ্ছেন যে আমার আর একজন দুধ ভাই আছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমি যদি সেই ভাইয়ের হক নষ্ট করে দিই ঠিক হবে না, আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য দুনিয়ায় আসি নাই, আমি ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়ার বুকে এসেছি। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বারবার যখন মুখ টেনে নিচ্ছেন, মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন যে আমার লাখতে জিগার এই সন্তান এটা সাধারণ সন্তান নয়। কেন? এই জন্য যে আমার স্তনে দুধ ছিল না, আমার একটাই মাত্র সন্তান দুধ পান করতো, সেও ঠিকঠাক দুধ পান করতে পেতো না। বাড়িতে যখন ডাকতাম, ঘুমিয়ে যখন থাকতো, কন্দন করতো, কান্না করতো, গ্রামের মহিলা আসার পরে বলতো হালিমা তোমার ছেলেকে ঠিকঠাক ভাবে খেতে দিতে পারো না, আজকে সারা সারা রাত কন্দন করে, আর কন্দন করে করে আমাদের ঘুমটাকে হারাম করে দেয়, তোমার ছেলেটাকে ঠিকঠাক ভাবে খেতে দিতে পারো না। আমার স্তনে তো দুধই ছিল না, এই সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে স্তনে দুধ এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, তারপর কয়েকটা জিনিস দেখছি একদম আলাদা, বুঝে গেছি এই সন্তানের কথাই আমাকে স্বপ্নের মাধ্যমে বলা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আপনার বলতেছেন খুব তড়িঘড়ি আমি চেষ্টা করছি, কখন মামিনার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব। মামিনাকে বলতেছেন মামিনা যদি তুমি একটু অনুমতি দাও তাহলে আমি এখনই তোমার সন্তানটাকে নিয়ে চলে যেতে চাই। মামিনা তো জাহারিয়া রাদিয়াল্লাহু তাআলাহা বলতেছেন বলে হালিমা বোন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে কিন্তু খুব খেয়াল রাখবে আমার সন্তান সাধারণ সন্তান নয়, খুব নজর রাখবে। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন, বলে বোন ঠিক আছে সমস্যা নেই। গেলেন কাবা শরীফের পাশে, যাওয়ার পর বলেছেন স্বামী গো আমরা তো কয়েকদিন অতিক্রম করে আসছি, খিদা লেগেছে, তো আমরা যে অগ্নিতে চড়ে এসেছি একটু দুধ দুহে নিয়ে আসুন না। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, স্বামী আপনার যাচ্ছেন তো আপনার আপনার উটের দুধ দোহাতে, তো যে পাত্র যে পাত্তা নিয়ে যাচ্ছেন তো গোটা পাত্র আপনার দুধে পরিপূর্ণ, জায়গা নাই। স্বামী বলছেন হালিমা বুঝতে পারছি সন্তানেরই হচ্ছে সন্তানেরই কারিশমা, এই সন্তানের কারণে আল্লাহ আমাদের সমস্ত কিছু তো বরকত দিয়েছেন। মা হালিমা বলতেছেন স্বামী এখন বুঝছেন আমি আগে বুঝে গিয়েছি, দুধ পান করে বলছেন আর দেরি করা যাবে না, চলো চলো চলো। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সঙ্গে নেবার বাড়ির দিকে আপনার রওনা হয়েছে, ওই উটনির উপর আবার আরোহণ করেছে। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপর চড়েছেন, স্বামী আপনার উটের উপর চড়েছে, উটনির নাকিল আপনার ধরে টান দেবে, এমন সময় উটনি যেন পরোয়ার আমাকে বড় দুর্বল করে দিয়েছে আল্লাহ, আমি বড় ক্ষীণ হয়ে পড়েছি গো মাহবুব, আল্লাহ তোমার কাছে আবেদন তোমার কাছে আরজি গো মাওলা, আজকে যে সমস্ত মহিলারা আমার আগে বেরিয়ে গেছিল আমাকে এরকম শক্তি দাও, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠের উপরে নিয়ে ওই সমস্ত মহিলার আগে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা উটনির শরীরে যেন আপনার বরকত দিয়ে দিলেন, উটনির উপরে যেন আপনার আরোহণ করে নাকিলে টান দিয়েছে, যে উটনি আপনার চলতে পারছিল না ওই উটনির নাকিল ধরে আর দান করা যায় না। বলেন সুবহানাল্লাহ। আপনার দেখা হয়ে যায় ওই সমস্ত মহিলার আপনার বলতে চোখ হালিমা একটু দাঁড়িয়ে যাও, হালিমা দাঁড়াও রে দাঁড়াও আমাকে সঙ্গে নিয়ে চল। তিনি বলতেছেন বলে বন সোনার সোনা আমিও তোমাদেরকে সেই সময় বলেছিলাম দাঁড়িয়ে যাও আমাকে একটু সঙ্গে নিয়ে চলো, তোমরা দাঁড়াও নাই, আজকে আমাদের উটনিতে এমন শক্তি এসেছে, ওই সমস্ত মহিলারা বলতেছে হালিমা তাহলে কি তুমি উটনি চেঞ্জ করেছো নাকি বলো। মা হালিমা বলতেছেন শোনো গো আমরা কোন উটনি কোনো চেঞ্জ করি নাই, তবে উটনির ওপরে যে আরোহণ করে আছে আজকে তারই বদৌলতে তারই কারণে আমার মরা উটনিতে জানে সে গেছে। বলেন সুবহানাল্লাহ। মা গালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো শোনো শোনো আমার উটনির নাকিল ধরে আর রোকা যায় না, মা গালিমা আপনার ছুটতে আরম্ভ করেছে, সবাইকে অতিক্রম করে যেন আপনার বাড়ি পৌঁছে গেছে, বাড়ি যখন আপনার পৌঁছে গেল মা কালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শোনো গো জগতের মানুষেরা শোনো গো আমি যেই দিন থেকে বাড়ি পৌঁছে আছি আমি হালিমা বাড়িতে কোনোদিন লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না, দয়া নবী
মুস্তফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে কোথায় রাখবো? আমার সন্তানের জন্য একটা দোলনা তৈরি করে রেখেছিলাম আমি হালিমা, আমার দুটো সন্তানের জন্য আর একটি দোলনা তৈরি করে দিলাম। দুটো দোলনাকে তৈরি করে আমার দুটো সন্তান, আমার নিজের একটা সন্তান আর একটা দুধ সন্তান, এই দুটো সন্তানকে দোলনার উপরে শুইয়ে দিয়ে দুটা দোলনাকে দুলিয়ে দিয়ে আমি কাজে কর্মে লেগে যেতাম, কাজের জন্য বেরিয়ে যেতাম। আবার কিছুক্ষণ কাজ করার পরে আবার আমার সন্তানদেরকে দুধ পান করানোর জন্য যখন বাড়ি ফিরে আসতাম, আমি হালিমা আমি দেখতাম একটা দোলনা দুলতে আছে আর একটি দোলনা যেন বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমার সন্তান যে দোলনার উপর শুয়ে থাকত ওই দোলনাটা আপনার বন্ধ হয়ে যেত, কিন্তু আমার দুধ সন্তান রহমাতুল্লিল আলামিন নবী যে দোলনার উপরে শুয়ে থাকতেন ওই দোলনাটা যেন আপনার হিলা দোলা হিলা নড়া দোলতে থাকত। বাঙালি মা মনে মনে ভাবতেছে আজকে দোলনাটা হয়তো ভালো তৈরি করা হয়েছে এই জন্য বেশি দলে, মাগালি মা আজকে চেক করার জন্য কি করতে যেন শোনানো মুসলমান ওই সন্তানটাকে আপনার চেঞ্জ করেছে না, রহমাতুল্লিল আলামিন নবীকে আবার এই দোলনায় নিজের সন্তানটাকে আবার ওই দোলনায় শুয়ে দেওয়ার পরে আবার দুধ পান করিয়ে শুয়ে দেওয়ার পরে দুটো দোলনাকে দলিয়ে দিয়ে আবার মাগালি মা নিজের কাজের জন্য আবার রওনা হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে যখন বাড়ি ফিরে আসতেছে আবার দেখতেছেন যে দোলনায় আমার রহমাতুল্লিল আলামিন নবী শুয়ে আছে না, ওই দোলনা যেন এখনো হিলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দোলনাতে নিজের সন্তানটাকে আপনার শুয়েছে, যেই দোলনাটাকে নবী আমার শুয়েছিলেন, ওই দোলনাটা আপনার বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মাহালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বুঝতে পারছে না এই আমার সন্তান দুধ সন্তান রহমাতুল্লিল আলামিন নবী এটা কোন সাধারণ ছেলে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে শিশু নবী শুয়ে শুয়ে আসমানে তাকায়, আরে জান্নাতে রই হুর গেলে মান সালাম জানায়। সুবহানাল্লাহ। সালাম